हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। सबाई आशा करी खूब भालो आछेन। आज के आमी एमन एक डेजार्ट निये एसेछी जार नाम दिए स्वादेर झुड़ी। आमार काछे एतो भालो लेगेछे खेते, ताई आपनादेर साथे शेयर करते चले एसेछी। आशा करी आपनाराओ जदि बासाय एई रेसिपिटी तैरि करेन आपनादेरो अनेक भालो लागबे। चलुन देखि झटपट किभाबे तैरि करेछी। झुड़ी तैरि करार जन्य एखाने आमी बार्मी चिली सेमाई नियेछी। पैकेटर भितरे हाथे सहाजे एभावे करे भेंगे निब। पैकेटर भितरे जदि भेंगे नि ताहले भेंगे निते खुबी सुविधा हय। एकटी पेने दो टेबिल चामच परिमाणे घी निये निब। आपनारा चाइले सयाबिन तेल बा बाटारो व्यवहार करते पारेन, तबे आमार मने हय घी दिये कराटाई खुबी भालो हबे। सयाबिन तेल व्यवहार करले खूब ताड़ाताड़ी नेतिये जाबे, ताई ए ब्यापारटि आपनारा अवश्यई खेयाल राखबेन। घी मोटामुटी गरम हये एले सेमाइगुलो दिये दिब। আমি এখানে পুরো একটি সেমাইয়ের প্যাকেটই ব্যবহার করছি। আপনারা চাইলে এর অর্ধেক পরিমাণও ব্যবহার করতে পারেন। 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পরে এমনিতে কালার পরিবর্তন হয়ে যায়। দেখতে পাচ্ছেন কালার পরিবর্তন হতে শুরু করেছে। সেমাইয়ের কাঁচা ভাব চলে গিয়েছে কি না তা আপনারা একটুখানি টেস্ট করলেই বুঝতে পারবেন। সেমাইগুলো ভেজে নেওয়া শেষ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ। আপনারা চাইলে পাউডার দুধ নাও ব্যবহার করতে পারেন। আরও 1 থেকে 2 মিনিট ভেজে নিব। প্রায় 2 মিনিট পর দিয়ে দিব কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটি আমার বাসায় তৈরি করা। কীভাবে বাসায় খুব সহজে কনডেন্স মিল্ক তৈরি করতে পারবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। অল্প অল্প করে কনডেন্স মিল্ক মিশিয়ে নিতে হবে। যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকুই ব্যবহার করব। এখানে আমার প্রায় 1 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক প্রয়োজন হয়েছিল। আঠালো একটি ডো তৈরি করে নিব কনডেন্স মিল্কের সাহায্যে। ছুরি তৈরি করার জন্য একেবারেই প্রস্তুত। দেখতেই পাচ্ছেন কেমন আঠালো হলে আর কনডেন্স মিল্কের প্রয়োজন হবে না। এখন চুলা থেকে নামিয়ে নিব। ঝুড়ি তৈরি করার জন্য এখানে আমি কাপকেকের প্লেট নিয়েছি। আপনাদের বাসায় যদি কাপকেকের প্লেট অ্যাভেলেবেল না থাকে, আপনারা চাইলে যে কোনো ছোটো বাটির সাহায্যে তৈরি করে নিতে পারেন। একটি প্লাস্টিকের র্যাপের উপরে ঝুড়িগুলো তৈরি করছি, এতে করে উঠিয়ে নিতে খুবই সুবিধা হবে। অল্প অল্প করে নিয়ে ঠিক এভাবে চামচের সাহায্যে তৈরি করে নিতে হবে। চুলা থেকে নামিয়ে গরম অবস্থাতেই তৈরি করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এগুলো আর ইচ্ছে মতো শেপ দেওয়া যায় না। তৈরি করার সময় ঠান্ডা হয়ে গেলে কি করবেন, বাকিগুলো তো শক্ত হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। বাকিগুলো বিস্কুটের মতো খেতেও অসাধারণ লাগবে। ঠিক এভাবে করে পাখির বাসার মতো সবগুলো ঝুড়ি তৈরি করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন, তবে যেহেতু গরম অবস্থাতে করতে হবে ছোট চামচের সাহায্যে করাটাই খুবই সুবিধা। ঝুড়ি তৈরি করার পর 15 থেকে 20 মিনিটের মধ্যেই সেট হয়ে যাবে। 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়েছি। কীভাবে হুইপ ক্রিম বাসায় তৈরি করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। 1 চিমটি পরিমাণে জাফরান দিয়ে দিব। ঝুড়ির উপরে কোটিং সম্পূর্ণ আপনাদের ইচ্ছের উপর। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ক্যারামেল কনডেন্স মিল্ক। ক্যারামেল কনডেন্স মিল্ক তৈরি করার জন্য কনডেন্স মিল্ক 2 ঘন্টা পানিতে ফুটিয়ে নিলেই হবে। আপনারা যদি বিস্তারিত দেখতে চান তাহলে আমার রিসেন্ট আপলোড করা নারিকেল ও কনডেন্স মিল্কের মিষ্টির ভিডিওটি দেখতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই প্রস্তুত হয়ে যাবে উপরে কোটিং। একটি গ্লাস নিয়েছি আর নিয়েছি একটি পাইপিং ব্যাগ। পাইপিং ব্যাগটি ঠিক এভাবে করে গ্লাসের ভেতরে ঢুকিয়ে দিব। এতে করে পাইপিং ব্যাগের ভেতরে ক্রিম ঢুকিয়ে নিতে খুবই সুবিধা হবে। পনেরো থেকে 20 মিনিটের মধ্যে ঝুড়িগুলো একেবারে সেট হয়ে গিয়েছে। উপরে কোটিংগুলো আমি পাইপিং ব্যাগের সাহায্যে ঠিক এভাবে করে দিয়ে দিচ্ছি। ঝুড়ির ভিতর এই ক্রিমি লেয়ারের কারণে খেতে অসাধারণ লাগবে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন।
আমি আশা করি সব ধরনের ডেজার্ট থেকে এই ডেজার্টটি খেতে আপনাদের অনেক ভালো লাগবে। এতই মজা লাগে, একবার করলে বারবারই খেতে ইচ্ছে হবে। ক্রিমের উপরের লেয়ারে আপনারা চাইলে বাদামও দিতে পারেন, আবার আমার মতো এই ধরনের সুইটস বলও দিতে পারেন। প্রস্তুত হয়ে গিয়েছে স্বাদের ঝুড়ি বা বার্মিচিলি ডেজার্ট কাপ, যেই নামেই ডাকেন এই ডেজার্টটি খেতে অসাধারণ। আশা করি পুরো ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।